নম্বর জাল হাদিস আজকের আলোচনা শেষ জাল হাদিস যেটা সেটি হলো যে নবী সাল্লাহ ইসলামের এন্তকালের পরে যে বারজাফি জীবনের হায়াত এটাও দুনিয়ার মতই হায়াত এরকম কিছু আকিদা আমাদের দেশের কোন কোন ভাই বোন পোষণ করে থাকেন এই আকিদার ব্যাপারে কোন ধরনের কোরআন সুন্না সাহাবিদের কোন আমাল কোন কাউলের মাধ্যমে এই কথা প্রমাণিত হয় নাই এটাও একটা জাল হাদিস এটাও একটা মিথ্যা কথা নবী সাল্লাহ ইসলামের এন্তকাল নবী সালামের মৃত্যু হয়েছে নবী সালামের মৃত্যুর পরে

তারা তৈল বার্জাখী জীবনে তাদের একটা বিশেষ হায়াত আছে ঠিক আমা সালামের সকল নবীরদেরও বার্জাখী জীবনে একটা বিশেষ হায়াত আছে এই বারজাখী জীবনের হায়াতে নবিরাসুলেরা অনেকগুলো এখানে হাদিস আছে আমরা দেখবো যে বার্জাখী জীবনের যে হায়াত নবীর বিভিন্ন জায়গায় যেতে পারেন যেমন মেরাজের রাত্রে সব নবীদেরকে আল্লাপাক কোথায় নিয়ে আসতেন মসজিদে আকসায় তো নবী নবীরাসুলেরা তো অনেক আগে আন্তাল করতেন অথচ আল্লাপাক তাদেরকে সেখানে আসতেন এবং নামাজও নবী নবীরাসলেরা হস করেন ওমরা করেন তাওয়াফ করেন

কাপড় খুলবেন কি খুলবেন না এটা নিয়ে ঘোষণা দিলেন না আমি কি মরছি নাকি আমার গোসল করে কোনো কথা বলেন এইভাবে আবু আমলে কত রকমের সমস্যা বন্ধ নবীদের সমস্যা জাকাত অস্বীকারী সমস্যা অসংখ্য সমস্যা আবু বকরাতেন কিন্তু অনবিস একবারও কোনো সমাধান দেন নাই আলীরা দিলতরামের খেলাফত কালে মুসলিম মুসলিমের সাহাবা সাহাবারা যুদ্ধ করে মারামারি করে কতজন মারা গেলেন কিন্তু কোন সমাধান

আমি তার সালামের উত্তর দি সোহান তাহলে অনেকে বলেন যে সারাদিনে তো সালাম চলতেছে তা আল্লাহ রু ফেরাই নেওয়ার সুযোগ নাই একবার দিছে যে কন্টিনিউ থাকা মানে জীবিত কথা ঠিক আছে কিন্তু জীবিত কিন্তু সেটা জীবনের জীবিত এরপরে আপনার আরেকটি হাদিস আসছেন নবী বলছেন আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানসাল্লা কবরি সামাতহু কেউ যদি আমার কবরের সামনে আমাকে আমার উপরে দরুদ পেশ করে সামাতহু আমি সেটা শুনি সুবহানাল্লাহ আমার কবরের সামনে দরুদ পেশ করলে সেটা আমি শুনি আর দূর থেকে পেশ করলে ওলিম তো সেটা আমাকে জানাই দেওয়া হয় তো তাহলে কবরের সামনে পেশ করলে শুনেন এই শোনাটা কোন ধরনের শোনা বারজাখে জীবনের শোনা এই জন্য আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবরের সামনে গেলে সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অন্যান্য সময় সালাম দিতেন্লাহাম সেখানে শুনেন বলছেন আমি সেটা শুনি আরেকটি হাদিসের মধ্যে আসছে বলেন শুক্রবার হলো তোমাদের আফদাল দিন এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরদ পেশ করো কারণ তোমাদের আমার কাছে পেশ করা হয়

আমরা এতক্ষণ পর্যন্ত যে এই কথাগুলো শুনলাম যে এর মাধ্যমে বোঝা যায় যে নবিসামের এনতকাল পরবর্তী হায়াতটা জাহি হায়াত এটা জাগতিক জীবনের হায়াত নয় আল্লাহ সুমান আমাদের সবাইকে যাবতীয় মিথ্যা হাদিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে কুরআন এবং সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন সমস্ত প্রকার শিরক থেকে আল্লাহ আমাদের ঈমানকে মুক্ত করুন समस्त প্রকার বিদআত থেকে আল্লাহ আমাদের আমলকে মুক্ত করুন তাওহীদের উপরে সুন্নতের উপরে দائم ও قائم থাকার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক